আট বছর পর আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম। তাকে 2016 সালের দিকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে গোপন কারাগারে। এই আয়নাঘর নিয়ে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ব্যারিস্টার আহমদ বিন কাসেম। আয়নাঘরের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বারবার আটকে উঠছেন, বলেন দুর্বিষহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে তাকে। সেই সময়গুলোর অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন, আয়নাঘরকে মনে হয়েছিল জীবন্ত কবর, সেখানে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হতো। বার্তা সংস্থা AFP-র সাক্ষাৎকারে এসব কথা বলেন। বলেন, তাকে ধরে নিয়ে যেখানে রেখেছিল সেখানে দিন আর রাতের কোনো পার্থক্য বোঝা যেত না। যদি কারো কাছে দিন বা তারিখের কথা জানতে চাইতেন তখন তারা এটাও বলত না। আয়নাঘরের লোকজন এতটাই অমানবিক ছিল যে আশেপাশের মসজিদের আজান দিলে তারা মিউজিক ছেড়ে দিত, যেন আজান শুনতে না পায়। তারা বলতো এটাই আদেশ, কেউ যেন সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, আজান শুনতে না পারে। এভাবে আটটি বছর কেটে যায়। একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই বাঁচিয়ে রেখেছিল বলে জানান তিনি। AFP সাক্ষাৎকার থেকে আরও জানা যায়, তিনি অনেক রাত কাটিয়েছেন বন্দীদের কান্নার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছেন তিনি। এমন কথাও তার কানে আসত, মানুষ আত্মহত্যার চেষ্টা করছে, কয়েকজন বন্দী খাওয়া ছেড়ে দিয়েছে, তাদের হাত পা বেঁধে নল দিয়ে খাওয়ানো হতো, খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যুর আশঙ্কা হতো, তখন তাদের ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হতো, মৃত্যু যাতে না হয়। বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো আয়নাঘরে। IBTV USA, New York.